দুর্গা উৎসবে দ্বিতীয় সন্ধ্যা হাওড়া লিলুয়া রাজবাড়ি থেকে জমিদার বাবু লিলুয়াবাসীর সমস্ত কর মুকুব করলেন। দ্বিতীয় সন্ধ্যা হাওড়া লিলুয়া পানি ট্যাঙ্কিতে একটি পুজো মণ্ডপের উদ্বোধন করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ও লাভলি নামকরণে তৈরি করা হয়েছে একটি পুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপের বিশেষ আকর্ষণ বিধায়ক মদন মিত্র মা দুর্গার পুজোর জন্য আসনে বসে মাকে পুজো করছেন। এখানে থিমের মাধ্যমে যেটা দেখানো হয়েছে যে মদন মিত্র লিলুয়ার রাজা, তিনি রাজবাড়ি দুর্গা পুজো করেন, সেই দুর্গা পুজো ভক্তি সহকারে তিনি মাকে ডাকছেন এবং বলছেন লিলুয়াবাসীর সবার মঙ্গল হোক, সবাইকে সুখে শান্তিতে রাখো, প্রত্যেক লিলুয়াবাসীর ঘরে যেন সবসময় শান্তি বজায় থাকে, আনন্দমুখর থাকে এই দুর্গা উৎসবের দিনগুলি, সবাই যেন আনন্দে উৎসব পালন করে। এই পুজো মণ্ডপে তিনি ঘোড়ার গাড়িতে করে ঢাকঢোল সহকারে সঙ্গে প্রজাদের উলুধ্বনি ও শঙ্খের ধ্বনি সহযোগে তিনি পুজো মণ্ডপে এসে মায়ের মূর্তি উন্মোচন করলেন। লিলুয়ার জমিদার মদন মিত্র আজ দ্বিতীয় সন্ধ্যা তার প্রজাদের উদ্দেশ্যে বার্তা দিলেন, লিলুয়ার ও বালি বিধানসভার সমস্ত মানুষদের সমস্ত রকম করে পুজো মণ্ডপ থেকে মুকুব করে দিলেন সারা জীবনের জন্য। তিনি কলকাতা বিজেপির অমিত শাহ পুজো উদ্বোধন করতে আসাকে মদন মিত্র সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন একসময় বিজেপির কেন্দ্রের নেতৃত্বরা বলতেন বাংলায় পুজো হয় নাকি, কিন্তু তারাই আজকে বাংলায় পুজো উদ্বোধনে আসলেন। তাই তিনি অমিত শাহের উদ্দেশ্যে বললেন দুর্গতিনাশিনী মা দুর্গা ওনার মঙ্গল করুন, ওনাকে শুভবুদ্ধি দিন এবং উনি সুস্থ থাকুন বলে লিলুয়ার একদিনের রাজা কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। অমিত শাহের শুভবুদ্ধির উদ্বোধন উদয় হয়েছে, এটা অতীব সুসংবাদ যে দিল্লির মহারাজা তাদের দুর্গা পুজোর উদ্বোধনে আবার দেখা গেছে। এর আগে ঘুরঘুর করতেন, দুর্গা পুজো প্যান্ডেল কিনে নেবেন, ক্লাব কিনে নেবেন। যদি আজকে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এসে কলকাতার দুর্গা পুজোর উদ্বোধন করে থাকেন, আমি তাকে বলবো মঙ্গল হোক, শুভবুদ্ধির উদয় হোক। এবং এই দুর্গা পুজোর উদ্বোধনের সঙ্গে সঙ্গে যে 100 দিনের টাকা, 40,000 কোটি টাকা আপনারা আটকে রেখেছেন 21 লক্ষ মানুষের, সেই টাকাটাও আপনারা মঙ্গল করে দেবেন। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।